আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। लेडीज लोग का खटा रहा है, 100 रुपये में क्या होगा, 100 रुपये में तो बच्चा लोग का चॉकलेट हो जा रहा है, आलू प्याज का दाम है, और 100 टका दे के ई बीट खटा रहा है। क्या काम करते हैं? हम लोग जो झाड़ू है सुपर का। हाँ, आप लोग आज जो बैठे हैं क्यों? हम लोग पैसा बढ़ाने के लिए, हिसाब से घर संसार नहीं चल रहा है, छोटा छोटा बच्चा लोग है। अभी आप लोगों को कितना मिलता है? और 100 रुपया मिलता है, 100 रुपया में क्या होगा? और कितना चाहते हैं? कुछ नहीं। कितना चाहते हैं? 10 बरस हो गया, 15 बरस हो गया। और कितना मिलता है? कितना चाहते हैं? कि 200 रुपया बढ़ाए, 4 महीना बाद पेमेंट मिलता है, इंसान संसार कैसे चलेगा? बच्चा लोग क्या खा के रहेगा? आप बोलिए। आज आप लोग यहाँ धरना में बैठे हैं? हाँ, काम में तो बोलता नहीं है कि जब काम करो, कोरोना में भी जो काम जब होता है कि ये करो। कब तक बैठे रहिएगा? जब तक मांग पूरा नहीं होगा, जब तक फैसला पूरा नहीं होगा, हम लोग जब जाएंगे। साफ सफाई होगा या बंद रहेगा? साफ सफाई होगा या बंद रहेगा? बंद रहेगा, क्यों करने जाएंगे? जब हम लोग को पैसा नहीं मिल रहा है, तो हम लोग क्यों जाएंगे काम करने के लिए? कल से क्या होगा? सारे जरूरत पूरा जनता का जितना एक আমরা প্রায় কিছু না 12 থেকে 15 বছর মিনিমাম সময় এখানে কাজ করছি, আর আমরা আন্দোলন করছি প্রায় কিছু না 2 বছর থেকে আড়াই বছর। আমাদের প্রথম বাড়ি যখনই আসছে, আমাদের একটা করে ললিপপ দিয়ে দেওয়া হচ্ছে, ললিপপ দিয়ে বলছে আজকে ছাড় করে দেওয়া হবে, কালকে কোশ্চেন করে দেওয়া হচ্ছে। যত ছোট ছোট আমাদের ডিমান্ড ছিল, ছোট ছোট ডিমান্ড করলো বুট দেওয়া হবে, স্যানিটাইজার দেওয়া হবে, হ্যান্ড গ্লাভ দেওয়া হবে, ড্রেস দেওয়া হবে, সেইগুলো তো দূরের কথা, ওইগুলো আমরা দেখতেও পাইনি চোখে। সার্কুলার বেরোলো আমাদের বছরে 2 বার টাকা পড়বে, একবার 6 টাকা, একবার 8 টাকা। 6 টাকাটা বেরিয়েছে, 8 টাকাটা বেরিয়েছে, আমাদের সার্কুলার দিয়েছে। সার্কুলার যখনই দিয়েছে তখন সরকার পয়সা জোগাড় করে সার্কুলারটা বের করছে, আমার কাছে সার্কুলার এখনো আছে, আমি সব করতে পারবো। কিন্তু সার্কুলার আমাদের পক্ষ সাহেব বলছে না ওটা দেওয়া যাবে না, কেন? ওটা কি নিজের পকেট থেকে দেবে? উনি কি নিজের পকেট থেকে দেবে ওই 14 টাকাটা? ও তো নিজের পকেট থেকে দেবে না। আমাদের বলছে না ওইটা দেওয়া যাবে না, করোনা কালের মধ্যে ভেতর ভেতর টাইলস লাগছে, মার্বেল লাগছে, এসি লাগছে, আর আমাদের বেলা ওইগুলো নেই। আমরা এখন চাইছি আমাদের 100 টাকা যেটা কর্মী আছে, ছোট ভাই বোন, আমরা বাসি বন্ধ বা বদির আছে, ওদের বলেছিল কমিশনার যে 200-2 টাকা করতে পারবো না, সামথিং কিছু বাড়াবো। আরে বাবা, সামথিং কিছু করুন, সেটা তো কানে শোনা যায়নি। আর আমাদের দেওয়া হয়েছে 15 থেকে 20 হাজার, আর মানে ওদের আছে 40 থেকে 45 হাজার স্যালারি, ওর থেকে ডবল কাজ আমরা করছি, আমি ডবল বিট করি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।